कौन खाई थी तो चुचुआ को? ये छतुआ को नटिये को दे उठली खाई थे वो। खाली छतुआ दो चुका खाई थे? आओ कौन छुटिया चुआ जारी पारी वो नहीं चाहे छतुआ टी खाओ चाहे कौन? नहीं चुआ बड़ो हो ची ताकु विभिन्न प्रकार खाद्य खोई बो। बस आज बहुत मने पड़ला तो आमो घर आड़े आसलो। हाँ ये पड़े जाओ थुलो ना तो घर वाटे भी पसे इसको मने। নিনি আসিল টিকে ছোয়া কু নে গলো খেলি আইছো আই যাও খানি কোন করতলো কি এই ছোয়াটা কো ছতুয়া খাওতলি নানি আসিলে কথা হতলো ই কথা হতন কোন কি এই ছোয়াটা কো খালি ছতুয়া খাইতে দউচি ছোয়াটা ধীরে ধীরে বড় হচি না নে তাকো বিভিন্ন প্রকার খাইবা কো দবা কথা না নে খালি ছতুয়া দলে হবো কি বিভিন্ন প্রকার খাদ্য দলে হবো যদি ছুয়াকু বিভিন্ন প্রকার খাদ্য দবা আমি বহল খাদ্য কেতে পরিমাণের দবা কেতে থর দিনের দবা আউ সেই ছুয়া খাইনে আমো ছুয়া সুস্থ হব বহুত বুদ্ধিমান হব আউ বহুত বড়ুয়া বি হব শিশুকু ছ মাস পরে বিভিন্ন প্রকার খাদ্য খাইবাকু দেবা কাহি কি গুরুত্বপূর্ণ অটে বিভিন্ন প্রকার খাদ্য ও তার সঠিক পরিমাণ সহিত গুণবত্তা থিলে শিশুটি শক্তিশালী ও বুদ্ধিমান হইথায়। তুমি যে কহিল বিভিন্ন প্রকার খাদ্যগুড়িক কোন কোন? আমি যে খাদ্য খাওছন্তি তা ভিতরে আমি সাত প্রকার খাদ্য খাওছন্তি। তা ভিতরে আমি আইডিন যুক্ত লুণ টিকে খাওছন্তি, তেল টিকে বি খাওছন্তি। সাত প্রকার খাদ্যটা যে সেটা কোন কোন? সাত প্রকার খাদ্য কহিলে প্রথমত শস্য, মূল, কাণ্ড। খাদ্য কহিলে ভাত, রুটি, আলু, এমতি বিভিন্ন প্রকার খাদ্য। দ্বিতীয়ত ডালি জাতীয় খাদ্য, দথা, শিম্ব, ঝুড়ঙ্গ, চীনাবাদাম, ছুঁই, মটর ইত্যাদি। তৃতীয়ত ভিটামিন খাদ্য এ যুক্ত, পাচলা বৈতাড়ু, গাজর, পই, শাগ, কদলী, অমৃতভণ্ডা, সপুরি, আম্ব, কমলা ইত্যাদি। চতুর্থত অন্যান্য পনিপরিবা, যাহা আম অঞ্চলের মিলুচি পরিবা কিংবা ফলমূল খাইবা। পঞ্চমত ক্ষীর, দহি, ছেনা, লোহুনি ইত্যাদি। ষষ্ঠত অন্ডা, অন্ডা কহিলে তুমি আম ঘরে বতক রাখছেন, কুকুড়া রাখছেন না নে সেমান অন্ডা দেউছেন? অঙ্গনবাড়ি তুমি অন্ডা আনুছ না নে? সেই অন্ডা ছুয়া মানুষ খাইবা দেব। শেষে জীবজাতীয় খাদ্য কহিলে আমি কুকুড়া খাওছেন মারিকি, ছেলে মারিকি খাওছেন, বতক মারিকি খাওছেন, তার মাংস কলিজা ছুয়া খাইবা দেবা। ছুটিয়া ছুয়াটা সাত মাস হয়েছি, কোণ মাংস কলিজা খাইকি জারি পারিব? তো খালি ছতুয়া দৌছ যে মু সাত প্রকার খাদ্য কহিনি, দিনরে চারি পাঁচ প্রকার খাদ্য দেবা দরকার। এহা সহিত সপ্তাহরে আমিষ জাতীয় খাদ্য ছুয়াকু চারি পাঁচ থর দেবা দরকার। জারি পারিবনি খাইনে তাকু তুমি ভাত সাংরে অল্প অল্প সিঝাইকিনা রাগ দেবনি, লঙ্কা দেবনি খাইবা দেব। কিপরি গোটিয়ে পরিবার তাঙ্ক ছুয়ার বিভিন্ন প্রকার পোষণযুক্ত খাদ্যকু নিশ্চিত করিবে? শিশুকু ছ মাস পরে পরিপূরক খাদ্য দেবা সহিত মা ক্ষীর চালু রাখিবা। যেতেবেলে শিশুটি খাইবা আরম্ভ করিব, মা ক্ষীর চালু রাখিবা সহিত ছুয়াকু প্রত্যেক দিন সাত প্রকারর খাদ্য খুয়াই শিখাইবা। শিশুকু জীবজাতীয় খাদ্য যেপরিকি অন্ডা, মাংস অন্তত সপ্তাহরে চারিরু পাঁচ থর দেবা ও মা ক্ষীর চালু রাখিবা। সাত প্রকার যে খাদ্য কহিল আমি কোঠু পাইব? আমি যে পোষণ বগিচা ভিডিও দেখিলে আম বাড়ি বগিচার বি আমি পনিপরিবা ফলমূল চাষ করিবা আমি খাইপারিবা। হ্যাঁ বড়িয়া কথা কহিলে, ছোঁড়া ছুঁড়ি কিংবা বোতল খাদ্য আমি খাইবা না। আমি কুকুড়া ভিডিও দেখি যে নিজ ঘরে কুকুড়া রাখি রাখিলে অন্ডা মাংস খাইপারিবা। বহুত বড়িয়া কহিল। এবে যেমিতি আম্ব,
ପଣସ ପାଚିଛି ଆମେ ଖାଇପାରିବା ଆମ ଛୁଆ ପିଲାଙ୍କୁ ଦେଇପାରିବା। ତା ସହିତ ଜଙ୍ଗଲରୁ କେନ୍ଦୁ ଚାର ଜାମୁକୋଳି ଆମେ ଖାଇବା, ତା ସହିତ ଆମ ଛୁଆଙ୍କୁ ବି ଦେଇପାରିବା। ବଢ଼ିଆ କଥା କହିଲ, ଏସବୁକୁ ତ ଆମେ ପାଉଛନ୍ତି ଖାଉଛନ୍ତି, ଆଉ କେଉଁ କଥାକୁ ଆମେ ଗୁରୁତର ଦେବା? ଏହା ସହିତ ନିଜେ ସଫା ସୁତୁରା ରହିବା ଦରକାର। ସଫା ସୁତୁରା କହିଲେ ନିଜେ ଖାଇବା ପୂର୍ବରୁ, ଛୁଆକୁ ଖୁଆଇବା ପୂର୍ବରୁ ନିଜ ହାତ ସାବୁନରେ ଧୋଇ ଛୁଆମାନଙ୍କୁ ଖୁଆଇବା ଦରକାର। ଛୁଆକୁ ଯେଉଁ ଗିନାରେ ଖାଇବାକୁ ଦେବା ସେଇ ଗିନାକୁ ଅଲଗା ରଖିବା ଦରକାର। ଆମେ ସବୁବେଳେ ରୋଷେଇ ସାରିଲେ ତଟକା ଖାଦ୍ୟ ଛୁଆଙ୍କୁ ଖାଇବା ପାଇଁ ଦେବା। ଆମେ ଯେତେବେଳେ ଛୁଆଙ୍କୁ ଖୁଆଇବା, ନାନାବାୟ ଗୀତ ଗପ କହି ଛୁଆଙ୍କୁ ଖୁଆଇବା। ସବୁ କଥା ତ ଆମେ କହିଲେ, ଆଉ ଗୋଟେ କଥା ମନେ ରଖିତ, ମା କ୍ଷୀର 2 ବର୍ଷ ଯାଏ ଛୁଆକୁ ଖାଦ୍ୟ ଖାଉଛନ୍ତି ବୋଲି ବନ୍ଦ କରିବା ନାହିଁ। ଛୁଆକୁ 2 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ମା କ୍ଷୀର ଖାଦ୍ୟ ସାଙ୍ଗରେ ଚାଲୁ ରଖିବା ଦରକାର। ବହୁତ ସମୟରେ ଆସିଲୁଣି, ଏଥର ଆମେ ଯାଉ, ଘରେ କାମ ଅଛି। ହଁ, ଆମ ଛୁଆ ବି ଘରେ ଖେଳୁଥିଲେ, ଆମେ ବି ଯାଉ। ହଉ ଯୋ। ଖାଦ୍ୟ କହିଲେ 7 ଭାଗରେ ଆପଣ ହସିବେ, ପାଇବ ଛଣା ଛିପୁ ନାହିଁ।